সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণীর ব্যথা নয়, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়, সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নানঘরে শুদ্ধ হতে যান তখন। আমার মা কখনো গান শেখেননি, কেন শেখেননি এমন গলা? মা বলেন, রবি ঠাকুরের গান তো তানের নয় প্রাণের। আমার মায়ের একটি প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি খায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, তোমারও অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাঁচুক ব্যথা পায়। গানটা মায়ের মুখে শুনতে শুনতে এই গানটা কখন আমার আপনার হয়ে গেছে। সেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো, আমাদের এক রত্তি বাগানের কচি কচি গাছগুলো ভিজে ভিজে বাতাসে উথাল পাথাল হতে থাকলো। হঠাৎই মনে হলো প্রচণ্ড ঝোড়ো বাতাসে গাছগুলো তো এখনই ছিঁড়ে ছুটে যাবে, তবু যেন ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসা একটা নিকট সম্বন্ধ আছে, যেমন গভীর দুঃখের সঙ্গে আনন্দের। গাছেদের ভালো লাগা, চারপাশের প্রাকৃতিক উল্লাস আর আমার বুঝতে পারার ভালো লাগায় আমি কতক্ষণ যে বুধ হয়ে জানলার ধারে দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ চমক ফিরল যখন বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ ভীষণ কি একটা ব্যথা, কি একটা ব্যথা আমার গলার কাছটা চেপে ধরেছে। এরই মধ্যে ঝমঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেল, আমার কষ্ট আমার ভালো লাগা সব কিছুকে ছাপিয়ে বৃষ্টির ধারা আমার সারা শরীর ছাপটায় ভিজিয়ে দিল। ঝড়ো ঝড়ো বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মায়ের মতোই খোলা গলায় গাইতে লাগলাম, তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাঁচুক ব্যথা পায়, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি খায়ে, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। অভিসার মানে কি মা? মা বললেন, অভিসার? অভিসার আবার কোথায় পেলে? কেন তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমার অভিসারে যাব অগম পারে? হ্যাঁ ঠিক ওখানেই। মা বললেন, অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। সব সবে ভিজে জামায় ঘরে ঢুকে দেখি বাবা অফিস থেকে ফিরে এসেছেন কখন। বললেন,
বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে? বাবাকে আমি কেমন করে বোঝাই? অভিসার শব্দের মানেটুকু এখন আমি জানি, আজ জেনেছি, জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথকে আমি এভাবেই মেঘলা আকাশে, বাদল বাতাসে, সাবানের গন্ধে, জল পড়ার শব্দে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বার বার পেতে চাই, বছরের পর বছর, প্রতি বছর, যত দিন যাবে।